আলোচিত কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল এর নোবেলম্যান নামের ইউটিউব চ্যানেল ব্যান করেছে। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ওএলডি ম্যাক্সটনের রিপোর্টের ভিত্তিতে নোবেলের ইউটিউব চ্যানেলটি বন্ধ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। শুক্রবার 7 আগস্ট সন্ধ্যা 6:29 ওএলডি ম্যাক্সটনের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে জনপ্রিয় সারেগামা খ্যাত গায়ক মইনুল আহসান নোবেল ওরফে নোবেল ম্যানের 1.4 মিলিয়ন সাবস্ক্রাইবের ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপের পক্ষ থেকে রিমুভ করা হলো। কথা দিয়েছিলাম আপনাদের সবার আশা আকাঙ্ক্ষা আর কথা আমরা পূরণ করেই যাব, একটি আদর্শ সাইবার স্পেস হিসাবে উপহার দিব। এরপর ইউটিউবে নোবেল ম্যান নামের চ্যানেলটি আর খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, বাংলাদেশি যুবক নোবেল কলকাতার জি বাংলায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে অশ্লীলতা, ঐক্যতাপূর্ণ আচরণ, কপিরাইট আইন ভঙ্গসহ নানা অভিযোগ উঠে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য করে পরে ক্ষমা চান। সর্বশেষ বাংলায় মিলবে কবে গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে লিখিত চুক্তি ছাড়াই গানটি ইউটিউবে প্রকাশ করেন। এরপর তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠে।